আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করবো মুরগির মাংস। এই যে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা সব কিছু দিয়ে বসাইছিলাম। এখন আমি আদা রসুন পেস্ট দিব। আদা রসুন মশলা দিয়ে দিলাম, কি সব কিছু মশলা। সবাই তো জানেন, সবাই তো রান্না করে, তো আমিও দিলাম একটু পানি দিয়ে দিই মশলাটা কষো, তারপরে মাংসটা দিয়ে দিব। মাংসগুলা একসাথে করে রাখতে দিল, তাকে মাংস কাটিয়ে দিব। দেখতে থাকে আমার সাথে সাথে সব সময় আমি আলু দিয়ে দিতেছি। দিলাম আর একটু দিই নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না হচ্ছে। তো পানি দিয়ে দিই, জলটা সিদ্ধ হবে মাংসটা। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। তো খুব সুন্দর হয়েছে মাংসটা, কালারটাও খুব সুন্দর, দেশি মুরগি দেওয়া নতুন আলু। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। কই মাছ গুনা করব, তেজ দিয়ে মুরগির মাংস, বাঁধাকপি, ফুলকপি, তারপর বিভিন্ন সবজি দিয়ে একটা ভাজি করছি। গরু মাংস আছে, মুরগির মাংস তো রান্নাই করলাম। তো দেখেন আমার সাথে থাকুন, আমি কীভাবে কই মাছটা গুনা করবো। আমরা মানুষ হচ্ছি তিনজন, মাছ রান্না করছি চারটা, মানুষ অনুযায়ী অল্প অল্প একদম টাটকা দেশি কই মাছ পুকুরের।
সব মশলা কষাইয়া কই মাছটাকে ভুনা করতেছি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়া খুবই টেস্টি হবে নতুন একদম টাটকা কই মাছ তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ তিনটা জিনিস বাকি করলাম এই যে মুরগির মাংস কই মাছ ভাজি নিরামিষ সব কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তুলে ফেলবো